এখন তোমার গান বাজাব। তুমি আবার এসেছো, বলো আবার কি অপবাদ দেবে? সাদের শরীরে রক্ত বিক্রির টাকা দিয়ে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছিলাম তোমার মিথ্যে অপবাদের কারণে। আমি তাদের কাছে দেহ ব্যবসায়ী দালাল হয়ে গিয়েছি। সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আপনাকে স্বার্থপরের মতো মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আপা, সেদিন ওই হারামির বাচ্চারা আমার দুধের বাচ্চাকে গরম পানিতে ফেলে এমন ভাবে নির্যাতন করেছে যে মা হয়ে সন্তানকে বাঁচাতে পুলিশের কাছে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলাম। তোমরা ওকে আর কেউ আঘাত করবে না, তোমাদের মতো ও একজন অসহায় নারী। না, আমরা খিচুড়ি নেব না। কেন বাবা, কি হয়েছে? কেন খিচুড়ি নেবে না? যখনই দেখি আপনারা খিচুড়ি দিতে আসেন তখনই খালাম্মা কাঁদে। তাই আমাদেরকে বলতে হবে খালাম্মা কেন কাঁদেন। তোমাদের মতো বয়সে আমাদের বড় সন্তান হারিয়ে গেছে। তোমাদের মাঝে এসে আমরা সন্তান হারানোর ব্যথা বেদনা পূরণ করতে চাই। তাই অনেকদিন পর মা সন্তানের কাছে আসলে একটু তো কাঁদবেই। খালাম্মা, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। ওরে, তোর মাফ চাস নি, মাফ চাস নি। তোরা যে আমার হারিয়ে যাওয়া সন্তান লালের মতো। আয় আমার বুকে, আয় আয়, রাখো রাখো। শক্তি ভাই, শক্তি ভাই, আমার মাফ করে দেন শক্তি ভাই। শালা, তোকে মাফ করবো, তোকে আজ আমি পেয়েছি। বল, সেদিন তুই আমাকে মিথ্যে বলে শিশু পাচারকারী বানিয়ে জেলে পাঠিয়েছিলি কেন? বল। শক্তি ভাই, খোদার কসম, আল্লাহর কসম, শুধু আপনার খুঁজতে এখানে আইছি। আমার খুঁজতে? বল শালা, কি মিরাল, মেয়েদের মতো খোয়া পেরেছিস? কেন আমাকে খুঁজতে এসেছিস? আমি পাপি, গুনাগার বান্দা। আপনার জেল থেকে ছাড়া পাওয়ার সংবাদ পাইয়া মনে করলাম আমার যা হবারটা তো হয়েছে। ওই ফেরেস্তার মতো মানুষ করে ওই বেইমানের বাচ্চার কথা শুনে আমি জেলে পাঠাইছি, জেল খাটাইছি। শুধুমাত্র ওর নাম ঠিকানাটা আপনারা দিতে চাই, তারপর যদি আপনি মানে মাইরাও ফেলান তাতেও আমার শান্তি। বলকে সেই, আমি তাকে জানতে পুঁতে ফেলবো। তার আগে আপনি আমার বিচার করেন শক্তি ভাই, নইলে নইলে আমি ওর নাম ঠিকানা বলুন না, আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন শক্তি ভাই। ওই তার আগ ওর নাম ঠিকানা বল, নইলে তোকে আমি আজ মেরে ফেলবো।
ওই বেঈমানের বাচ্চা আপনার আমার কলিজার মধ্যে আঘাত করছে। কি বলছিস তুই? হ্যাঁ, আপনার এতিমখানার মধ্যে এসে বাচ্চাদের সম্পর্কে এই ব্যাপারে ভুল বুঝিয়ে ওদেরকে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে। কি বললি? হ্যাঁ ঠিকই বলছি, সংবাদ নিয়েছি। আজকে ওই বেঈমানের বাচ্চা চৌধুরী আপনার এতিমখানায় আসবে। শক্তি ভাই, বিশ্বাস না হলে চলেন, নিজের চোখে দেখবেন। চল চলেন। তোরা কি বলছিস? তোরা বিশ্বাস কর, ওই হারামজাদার কারণে আজ আমি তোদের কাছে শিশু পাচারকারী। সেদিন আমাদের সামনে পুলিশ তোমাকে হাতে নাতে গ্রেফতার করেছিল, আর তুমি সাহেবকে আমাদের সামনে শিশু পাচারকারী বলছো? তোরা আমাকে বিশ্বাস কর, বিশ্বাস কর, ওই হারামজাদা শিশু পাচারকারী, ওকে আজ আমি ছাড়ব। আপনার রক্তের স্পর্শ হজামকে পরে দুর্বল করে দিয়েছে, তবে আপনার প্রতি মায়ের সম্মান রেখে চলে গেলাম। কিন্তু আপনার স্বামীর প্রতি রইল আমার ঘৃণা। Thank you.